নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের দাড়িকুশি দুর্গাপুর এলাকার সনাতন পরিবারে জন্ম মিঠুন সরকারের। বাবা মার তিন সন্তানের মধ্যে মিঠুন ছোট। বড় দুই ভাই সংসারের খোঁজ খবর না রাখায় পড়াশোনা ছেড়ে হাল ধরেন সংসারের। সংসারের খরচ যোগাতে করেন দিনমজুরের কাজ। 8 বছর আগে পরিবার থেকে বিয়ে দেওয়ার পরে মিঠুনের সংসারে আসে 2টি সন্তান। খরচ বেড়ে যাওয়ায় পরিশ্রমও বেড়ে যায় মিঠুনের। সব মিলিয়ে সুখের সংসার বেঁধেছিলেন মিঠুন। হঠাৎ গত আমের মৌসুমের শেষের দিকে গাছ থেকে আম নামানোর কাজ করতে গিয়ে ব্যাপারীর বাগানের আম গাছের ডাল থেকে মাটিতে পড়ে আঘাত পায় শরীরের মেরুদণ্ডের হাড়ে। তারপর থেকে মাজা ও দুই পা অবশ হয়ে পড়ে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হলে একটি বড় অপারেশন করতে হবে বলে জানায় চিকিৎসক। তারপর পরিবারের শেষ সম্বল কয়েক শতাংশ জমি বিক্রি করে মেরুদণ্ডের অপারেশন করানো হলেও সুস্থ হয়নি মিঠুন। বিনা চিকিৎসায় এখন অবশ শরীর নিয়ে বসে থাকেন বাড়িতে। স্ত্রীর সহযোগিতায় চলে দৈনন্দিন কাজ। চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। বাবার দিন মজুরের টাকায় সংসার চললেও চলছে না চিকিৎসা। সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা মিঠুনের। আমপাড়া কাজে গেছিলাম, কাজে যাওয়ার পরে ধরেন পড়ে যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মানে মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। তো এখন অপারেশন করা হয়েছে। রোজার ঈদের পরের দিন অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তারপরে অপারেশন করা হয়েছে। তো এখন কোনোভাবেই ঠিক হয় নাই, মানে পাটা অবেশার প্যারালাইসিস হয়ে রয়েছে। এখনও ধরেন কোনো অনুভূতিই নাই পায়ে। আর সংসারের কথা বললে ধরেন খুব কষ্টেই চলতেছে এখন। স্বামী সন্তান নিয়ে সুখের সংসার চলছিল বন্যারানীর। অসহায় এ পরিবারটিকে বাঁচাতে সহযোগিতা চেয়েছেন তিনি। এদের 2টা সন্তান, এখন অবস্থা আমাদের খুবই খারাপ। আমাদের ইনকাম করে খাওয়ানোর একটাই লোক ছিল, সেটা আমার স্বামী। সে ঈদের পরের দিন আম পাড়তে গেছিলো। আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যেয়ে তার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে কিন্তু তারপরও সেটা সারে নাই। সেই চিকিৎসা করতে গিয়ে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। তার জমি খানিক ছিল, সেটাও বিক্রি করে দেওয়া হয়েছে। তারপরেও তাকে আরও চিকিৎসা দিতে হবে। আর্থিক অবস্থাটাও খুবই খারাপ। আমার মুরব্বী বয়স্ক একটা শ্বশুর আছে, সে আর কি আমাদের সবাইকে চালাচ্ছে। ছেলের চিকিৎসা খরচ যোগাতে জমি বিক্রি করে এখন অসহায়। কষ্ট করে দিনমজুরি করে চালাতে হচ্ছে সংসার। ছেলেকে বাঁচানোর আকুতি এই বাবা মায়ের। রোজার ঈদের পরের দিন আম পাড়তে গেছে। আম পাড়তে যাই, পড়ে যায়, মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। আমি শুনতে পেলাম, শুনতে পেয়ে দৌড়ে চলে আসি, দেখি হাসপাতালে নিয়ে গেছে। ওখান থেকে প্রাথমিক ইয়ে করে, তো ওখান থেকে কোনো ফল হল না, করে তাড়াতাড়ি আপনারা অন্য জায়গার ইয়ে করেন। তারপর শ্বশুরবাড়ি ওখানে গেলাম, ওখানে এক ডাক্তারকে দেখালাম। দেখানোর পর বললো যে এখানে আমার সম্ভব না, আপনারা তাড়াতাড়ি রাজশাহী নিয়ে যান, আজকের দিনের মধ্যে রাজশাহী নিয়ে যান। তখন রাজশাহী নিয়ে গেলাম। রাজশাহী নিয়ে যায় ওখানে হাসপাতালে চিকিৎসা দিতে প্রথম ইয়ে করলো যে এটা করলে দেরি হবে। তারপরে ওখানে যে আমরা এখানে টাকা পয়সা জোগাড় করি, করে যে এখানে বহু টাকা লাগবে, 1.5 লক্ষ টাকা লাগবে তার ইয়ে করতে। তখন আমি জমিখানে বিক্রি করে দিয়ে ওখানে অপারেশন করালাম। অপারেশন করার ওরা নিয়ে আসে, এখন বললো যে একটু দেরি লাগবে সারতে, কিন্তু দীর্ঘ 4 মাস হয়ে যাচ্ছে, এখনও সারতেছে না। তখন এই নিয়ে আমি অনেক জায়গার দৌড় পাড়তেছি আরও ডাক্তারের কাছে, আরও যাওয়া লাগতেছে, আরও যাওয়া। ও ডাক্তাররা বলে যে এখন চিকিৎসা দিতে ইন্ডিয়া যাওয়ার দরকার। তো ইন্ডিয়া যাওয়ার মতো সামর্থ্য আমার নাই। আমার যেটুকু জমি আসলে সেটুকু বিক্রি করে দিয়েছি। এখন বাড়ি বলতে এটুকুই আছে। এখন আমার তো বয়স 70 বছরের মতো। এখন আমি তো আর কাজ করতেও পারিনি, কি করতে পারিনি। এখন মানুষের কাছে হাত পাতা ছাড়া তো আমার কোনো উপায় নেই। আমার 4.5 মাস হলে আম গাছের থেকে পড়েছে, পড়িয়ে চিকিৎসা করেছি, কিন্তু এখন অর্থহীন। আমরা তো টাকা ব্যয় করে চিকিৎসা করতে পারতেছি না। আমার এক স্বামী আছে, স্বামীর বয়স মেলা হয়ে গেছে, কাম কাজ করতে পারে না। এখন আপনারা যদি কিছু সহযোগিতা করেন তাহলে আমার ছাওয়ালে দেখাতে পারি।